হ্যালো বন্ধুরা, আপনাদের স্কুল জীবনের কথা মনে আছে নিশ্চয়ই। আর যদি মনে থাকে তাহলে সবচেয়ে যেটা বেশি মনে থাকার কথা সেটা হলো স্কুলের নিয়মকানুন। এই যেমন ধরুন স্কুলের ইউনিফর্ম প্রতিনিয়ত পরে যাওয়া, সুন্দর করে চুল কাটা ইত্যাদি। আর এইসব যদি না করি তাহলে তো অবশ্যই শাস্তি নিশ্চিত। আর অবশ্যই তখন একটা কথা ভাবতেন, ইস, যদি এরকম নিয়মকানুন না থাকতো তাহলে কতই না ভালো হতো। স্কুলের নিয়মকানুন তৈরি হয় ছাত্র ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে। লেখাপড়ার উন্নতির জন্য স্কুল ও অভিভাবকরা নানা রকম নিয়ম করে থাকে, কিন্তু কিছু কিছু স্কুলের নিয়মগুলো হয়ে ওঠে ভয়ানক, শাস্তির মাত্রা হয় খুবই বাজে। মনোবিজ্ঞানীদের মতে অতিমাত্রা শাস্তি শিশুদের মানসিক বিকাশ থামিয়ে দিতে পারে। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের বিভিন্ন স্কুলের উদ্ভূত সব নিয়মকানুন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। শাস্তি হিসাবে সিদ্ধ ডাল। চীনের একজন শিক্ষার্থী একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখা যায় স্কুল শাস্তি হিসেবে তার হাঁটুতে সিদ্ধ ডাল ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এশিয়ার বিভিন্ন দেশের স্কুলে এমনই অভিভাবকরা এই ধরনের শাস্তি প্রদান করে থাকে, যা খুবই ভয়ানক। চুলের কালার করা। আচ্ছা, আমাদের দেশে যদি কোনো ছাত্রছাত্রী চুল কালার করে স্কুলে প্রবেশ করে তাহলে কি হবে? নিশ্চয়ই ছাড় তাকে সেই দিন ক্লাস থেকে বের করে দেবে এবং পরবর্তীতে নোটিশ দেবে চুল কালো করে আসতে। জাপানের টোকিওর স্কুলে চুল কালার করার কারণে একজন শিক্ষার্থী বহিষ্কার হতে পারে। এবং আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করবেন যে জাপানিদের চুল জন্ম থেকেই অনেক সময় কালার হয়ে থাকে, এই জন্য তারা স্কুল লোক নিয়োগ করে। তাদের দায়িত্ব হলো যেসব শিক্ষার্থীর চুলের কালার ভিন্ন তাদের পিতামাতার কাছ থেকে তাদের ছোটবেলার ছবি সংগ্রহ করা, যাতে শিক্ষার্থী মিথ্যা কথা না বলতে পারে। এখানে চুলের কালার করা অপসংস্কৃতি বলে গণ্য করা হয়। স্কুলে কিছু কিছু শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ। নিউইয়র্ক শিক্ষা বিভাগ স্কুলে ডিভোর্স, ডিজিজ সহ বেশ কিছু শব্দ নিষিদ্ধ করে। কারণ হিসেবে বলা হয় কিছু খারাপ শব্দ বাচ্চাদের মনে বিরূপ প্রভাব বিস্তার করে। আমাদের দেশে সাধারণত পরীক্ষার খাতার ভুলগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করা হয় যাতে সহজেই সবাই বুঝতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া ও ইউকেতে শিক্ষার্থীর ভুল লাল কালি দিয়ে চিহ্নিত করা হয় না। কারণ হিসেবে বলা হয় লাল কালি দিয়ে চিহ্নিত করার অর্থ হলো ভুলটিকে প্রকাশ করা, যা শিক্ষার্থীর মনে খারাপ প্রভাব বিস্তার করতে পারে। ইংল্যান্ডের স্কুলগুলোতে একজন বেস্ট ফ্রেন্ড থাকা আবশ্যক। অনেক পিতামাতা, শিক্ষক ও মনোবিজ্ঞানীরা মনে করেন ভালো বন্ধু থাকা মানে মানসিকতাভাবে একজন শিশু ভালো থাকা। পা উপরে মাথা নিচে, এই ধরনের শাস্তি সাধারণত এশিয়ার স্কুলে দেখা যায়। পড়া না পারা, দুষ্টামি করা, এই অপরাধে স্কুলে এই শাস্তি প্রদান করতে দেখা যায়, যা একজন শিক্ষার্থীর মনে বিরূপ প্রভাব ফেলে। চায়নার কিছু কিছু স্কুলে ক্লাসের পাশাপাশি 30 মিনিট সময় দেওয়া হয় শিক্ষার্থীদের ঘুমানোর জন্য, যাতে তাদের মনোযোগ বাড়ে। তারা চাইলে বাসা থেকে কম্বল ও বালিশ নিয়ে আসতে পারে যাতে তারা আরামে ঘুমাতে পারে।